বাসন্দে আমি কেন বলতে চাইছিলাম, এই মাসটা আল্লাহর কাছে কয়েকটা দিক দিয়ে দামি, ভালো করে মাথায় করে নিয়ে যান। এক নাম্বার, এই মাসের পরে 6টা রোজা আছে। একটা রোজা 6টা রোজা রাখলে পুরা বছর রোজা রাখার সওয়াব হবে। এই মাসের মধ্যে আমার নবী একটা বিবাহের ঘটকালি করছে, আমার প্রিয় নবী। সেই ঘটকালিটা হলো মা আয়েশার বিবাহের। বাংলাদেশে অনেক নাস্তিক আছে, অনেক নাস্তিক আছে। আমার নবীরে টিটকারা দিয়া বলে, নবী মুহাম্মদ 6 বছরের মেয়ে আয়েশারে কেমনে বিবাহ করলো? 6 বছরের আয়েশা নবীর থেকে অন্তত 50 বছরের কাছাকাছি বয়সের সময় বিয়ে করলো, 50 বছরের বড়। এই মেয়েটাকে বিশ্ব নবী কেমনে বিবাহ করলো? একটা পুরুষের বয়স 53 বা 54 বছর, আর আয়েশার বয়স 6 বছর। 6 বছর বয়সে কেমনে বিবাহ করলে? এটাই তো নাস্তিকদের মাথা ব্যথা। ভালো করে বুঝিয়া লও, কোরআন হাদিস বিশ্লেষণ করিয়া দেখো। রমজান মাসের পরে আমার নবী একটা মাস ছিল শাওয়াল মাস। এই মাসে আমার আল্লাহ পাক আমার নবীর ইশারাতান বলছে, আপনি খাদিজার ইন্তেকালের পরে আপনার মনটা ভালো না, আমি আল্লাহ জীবনের প্রথম আপনার বিবি দিছি, ওই বিবিটার আরো 3টা বিবাহ ছিল। আমি আল্লাহ আপনার এমন একটা কুমারী মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুতি নিতে বলছি, যেই মেয়েটা হবে জান্নাতের সাথী, দুনিয়ারও সাথী। এমন একটা মেয়ে আমি আপনাকে দিব। পৃথিবীর কোন পুরুষের সাথে বিয়ে হয় নাই। নবীর 11 জন বিবির মধ্যে সবগুলা বিবি হলো বিবাহিতা। বুঝেন নাই? সবগুলা বিবি বিবাহিতা, একটা বিবি ছাড়া। আমার আল্লাহ বুঝায় দিলেন, নবী বিবাহিতা বিবিগুলো আপনারে দিছি। মনের মধ্যে কষ্ট থাকতে পারে, আল্লাহ আমার একটা কুমারী বিবি দিল না। কুমারী মানে অবিবাহিতা। আবু তালেব নবীর মুখের মধ্যে চাইবা ধরে বলে, ও কলিজায় আমার, ও আমার কলিজা, তুমি কি এইটা জানো না, নিজের শরীরে যদি কেউ ব্যাধি আঘাত করে, কোন হামুড়ি দিয়া বাড়ি মারে, ব্যথা কে পায়? আমার নবী কয়, যে বাড়ি মারে সে পায়। আবু তালেব বলে, তোমার গায়ে আমি হাত দিব, ওই ব্যথাটা তো আমার কলিজায় লাগা যাবে রে বাবা। তুমি কি জানো, তুমি আমার একটা কলিজা। কেন এই কথাটা বলছি বাবা? এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। এত আদরের চাচা 25টা বছর ধরে এত কষ্ট করে লালন পালন করলো, এই চাচাটাও কিন্তু মৃত্যুর সময় কালে মানুষই বইল না। তাহলে বোঝা গেল হেদায়েত কার হাতে। জোরে কর, আরো জোরে কর। হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত কোন নবীর হাতে না। নবীর হাতে থাকলে নবী বুঝাইয়া শুনাইয়া শাসারে বলতে পারতেন, লা তাহতাদি মান আহবাবতা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা। প্রতি জুমার দিন প্রত্যেকটা খতিব সাহেব এই হাদিসটা পড়ে, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদিল্লহু ফালা হাদিয়া লা। হেদায়েতের মালিক একমাত্র রব, যারে দিবে সেই পাবে। ওমাইয়ুদলিলহু ফালাহাদ ফালা হাদিয়ালা, যারে দিবে না সে। নবী গালের মধ্যে ফু দিলো কামো কামো, কথা কর না কেন? নবী কি কম চেষ্টা করছে? আবু তালেবের গালের মধ্যে ফু দিছে, জিব্বা দিছে, এই আঙ্গুলটা দিয়ে অনেক আদর করছে চাচা। একবার এই জিব্বাটা লড়ায় লাইলাহা কন্না পারে নাই। তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? এই মাসে তার প্রিয় হাবিবের কয়েকটা বিয়েকে আল্লাহ নিজে ঘটকালি করছে। তার ভিতরে মা আয়েশার বিবাহের ঘটকালি। এই আল্লাহ পৃথিবীর কোন নবীর বিবাহের, অধিকাংশ নবীর বিবাহের ঘটকালি আল্লাহ নিজে করছে। ঘটকালি বুঝেন তো? ঘটক, হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ের প্রস্তাব আল্লাহ নিজে দিয়েছেন। যেমনি করে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ের আগে, আপনারা শুনছেন অনেক বক্তাদের মুখে, আমার মুখেও শুনছেন, বিয়ের আগে আল্লাহর সাথে পরামর্শ করছে সেজদা দিয়ে, আল্লাহ এই মেয়েটা বিয়ে করলে আমি শান্তি পাবো কি পাবো না? আল্লাহ বলে দিছে, এটিরই বিয়ে করো। কত সুন্দর কথা আল্লাহ কইলো, আর আপনি নিজে অবিবাহিত পোলাপান তো জোরে কওয়া উচিত। সুবহানাল্লাহ। তোমার জাতির পিতা ইব্রাহিম বিয়ের আগে আল্লাহর সাথে পরামর্শ করছে, আর তোমার তো কোনো পরামর্শ নাই। তুমি পরামর্শ করো তোমার বন্ধুর লাগে ন্যাস্টিক মার্কা গান্ধা ঘরের সাথে, কথা বল না কেন? তুমি পরামর্শ করো ন্যাস্টিক মার্কা তোমার মতো আর একটা যেটা সেটা লাগে। হালাকে বিয়ে এমন একটা ফজিলতপূর্ণ জিনিস, মানুষের লাইফের অর্ধেকটা সময় ইবাদত করার জন্য বিয়েটা হলো সবচেয়ে বড় জিনিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ বিয়া। এই জন্য আমার আব্বা বলতেন, আমার আব্বার কথা, এটা হাদিস কোরআনের কথা না, আমার আব্বার কথা, আমার আব্বা বলতেন পৃথিবীতে সবচেয়ে বড় ঠক বিয়ের ঠক, কথা কন না কেন? কেউ যদি দেখবেন আজাদ কুজাদ বিয়ে করে থাকেন, ভাল লাগছে সুন্দরী একের জিনিস, প্রেম করে বিয়ে করে নিয়েছে, বুঝেন না আমার কথা? বাড়ি এমন এক জায়গায় জীবনে যাইতেও পারলেন, হোর বাড়ি পরিচয় দিতে লজ্জা লাগে, হালাকে আপনি একটা বংশীয় বংশের বলা, কথা কন না কেন? এরকম হয় না? মা বাপ মাইনে নিচ্ছে, পোলায় প্রেম করছে, মাইনে নিলাম, মেয়ে প্রেম করছে, ওরা নিজেরা সংসার করবে, মাইনে নিলাম। আপনি জিনিসটা ঠান্ডা মাথায় বুঝেন, আপনি মাইন্ডে নিয়েন না। হালাকে বিবাহের আগে স্বয়ং আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো। এই কথাটা কে বলছে? শেখ হাসিনা কইছে? কোন হুজুর কইছে? হ্যাঁ, ডাইরেক্ট কোরআনে কইছে মিয়া ফানকিহু, বিয়ে করো তোমরা। মা তাবা লাকুম, যখন তোমরা উপযুক্ত প্রমাণ হয়ে যাবে, উপযুক্ত বয়স তোমার হয়ে যাবে, এবিলিটি যখন বিয়ার হয়ে যাবে, তোমরা বিয়ে করো। বিয়ার সীমা রেখে আল্লাহ বলে দিয়েছে মাসনা, দুইটা বিয়ে করো, ওয়াসলাসা ওয়া রুবা', দুইটা তিনটা চারটা বিয়ে করো। যদি এরপরে না পারো, যে বউ চালাবার এবিলিটি তোমার নাই, তুমি নিজের বাতি জোগাইতে পারো না, আল্লাহ বলেন চুপ থাকো, বিয়ে করুন লাগবে না, রোজা রাখো। সুবহানাল্লাহ, আপনার শক্তি আছে, সব আছে, বংশীয় জোর আছে, মানি নাই। আল্লাহ আপনার রোজা বিয়ে করতে কয় না, আপনার রোজা রাখতে কইছে, রোজা রাখো। কারণ রোজা রাখলে তোমার ভিতরে যেটা আছে, যার লেগে বিয়ে করবা, ওটা দমন হয়ে যাবে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। আমি কইছি? আল্লাহ কইছে রোজা রাখো। যদি হেতু তোমারটা দমন না হয়, তাহলে তুমি একটা কাজ করো, দাঁড়াই দাঁড়াই নামাজ পড়ো। তাতেও যদি কন্ট্রোল না হয়, তাহলে দাঁড় করে হইলে আত্মীয় স্বজনে পাওয়াতে ধরে পরে বিয়ে করো। সুবহানাল্লাহ। এরপরে রাসূলের সাহাবীরা বলে, হুজুর এরপরে বিয়ে করলে বউরে খাওয়ামু কি? রাসূল বলেন রেজেকের মালিক তুমি না, বিয়ে করার পরে আল্লাহ তোমারে ধনী বানাই দিবেন। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, কিন্তু আমার আল্লাহ ধনীত্ব প্রকাশ করে না, আল্লাহ গরিবের মতো থাকে। আল্লাহ যদি ধনীত্ব প্রকাশ করতো, আপনি 5 কোটির মালিক হইয়া গরিবরে গরিবই মনে করেন না, মানুষই মনে করেন না, রিক্সা চালকরে মনে করেন কুত্তা বিলে, 10 টাকার মালিক টিন সেটওয়ালারে মনে করে কুত্তা বিলের মতো। কথা কন না কেন? আর হুজুর হলে তো এটার দামই নাই, এটা তো কোনো কিছু বোঝেই না, তো মানুষের খাতাই নাই হুজুরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর নিয়ম রেখে দিয়েছে। দেখেন, যখন তোমার এবিলিটি থাকবে বিয়ে করে ফেলবা, আমার অর্ডার, কিন্তু আমার সাথে পরামর্শ না করে বিয়ে করো না, শান্তির গুণা। এখন যদি কেন আমি তার হে ওলি না, ইব্রাহিম আলাইহিস সালাম তো সিজদায় পড়লি আল্লাহ কথা কইছে। আমি কাতুরুল্লাহ যদি সারা রাত্রি ইবাদত করি, রোজা রাখি, তাও তো আল্লাহ আমার লগে কথা কইব না। এই আল্লাহর লগে কথা কওয়া মানে মা বাবা, আত্মীয় স্বজন, আলিম ওলামা, তাদের সাথে পরামর্শ করো, ইস্তেখার করো, নামাজ পড়ে পড়ে রাত্রে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাও। ঘুমের ভিতরে আমি আল্লাহ এবং আমার নবী তোমার ডিসিশন দেবে, এই মেয়ে নিয়ে তোমার জিন্দেগি ভালো হবে কি হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে পরামর্শ করছেন, আমার জাতির পিতা, আপনার জাতির পিতা পরামর্শ করেন আল্লাহ এই মেয়েটা বিয়ে করবো কিনা। মায়ের তো বাচ্চার মাইয়া, জীবনে তারা ঠিক মতো কামাই রোজগার দিয়ে খাওয়ায় পোষায় রাখতে পারবো কিনা। আমি তো গরিবের বলা, অর্থাৎ আমার বাবা এখন আজরের, যদিও নমরুদের সহপাঠী হয়, যদিও নমরুদের দেহরক্ষী হয়, ধর্মমন্ত্রিক বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ধর্মমন্ত্রী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ডিসিশন ছাড়া নমরুদ কোনোদিনও সিজদা দেয় না। নমরুদের বাপ যখন স্বর্ণের মূর্তি ডাইনা নমরুদের সামনে ধরতো, এইভাবে এইভাবে রেখে তাফসিরে আসছে, হাঁটুর উপরে রাখতো, স্বর্ণের মূর্তিটা লম্বা ছিল আপনার আমার হাতে 4.5 হাত। তাহলে বুঝেন এই বদমেশটা কত টাকার মালিক ছিল। 4.5 হাত লম্বা একটা মূর্তি বানাইছে স্বর্ণ দিয়া। এই স্বর্ণের মূর্তিটা এইভাবে এইভাবে ধরত, ধরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এইভাবে মূর্তিটা খাড়া করে ধরতো। নমরূদ তার সামনে এই যে নময়ন গগয়ন ঈশ্বর হরিবদ মহামানায়ম ফাদং ফাদং ফং 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 এগুলা কইতো। নাউজুবিল্লাহ কইলেন না, এগুলা বলতো নমরূদ। আল্লাহ তো ধর্মমন্ত্রী হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তারেক, ওনার নাম কিন্তু তারেক। কোরআনে যার নাম আজর আসছে, হয়তো কল আর আবিহি আজর। কোরআনে আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হলো আজর, কিন্তু ওনার নাম ছিল তারেক। এই আজর ছিল মূর্তির নাম। তো মূর্তিটার নাম আজর রাখার কারণে ওর গলায় আজর লেখা থাকতো। তো মূর্তি যখন সে লালন পালন করতো তার নাম আজর হয়ে গেছে। আল্লাহ কোরআন ওই আজর হয়ে ডাকিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপের এত ডিমান্ড ছিল যে নমরুদের পরের স্থান দুইটা মানুষ ছিল, একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, আর একটা হলো নমরুদের সবচেয়ে বড় বন্ধু হামান, ও ছিল ওর বন্ধু। এই দুইজন ছাড়া আজরের নমরুদের সামনে কেউ কথা বলতে সাহস পাইত না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার আব্বাল্লাহ কত পরামর্শ করতে পারতাছি না, এখন তুমি আমার সব মালিক, তুমি আমারে কও এই প্রেসিডেন্টের মাইয়াটা বিয়ে করবো কিনা। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন এই মেয়ে বিয়ে করো, এই মেয়ের গর্ভে আর একজন নবী জন্ম নেবে, নাম হবে তার ইসহাক। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ভবিষ্যৎবাণী বিয়ের সময় দিয়ে দিছে, এর গর্ভে একটা নবী হবে। তো বয়স হয়ে গেলে 110 বছর, তারপরও পোলাপান হয় না মা সায়রা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস ছিল যে আমার যখন আল্লাহ বিয়ের আগে ইনফরমেশন দিছে যে আমার এই বিবির গর্ভে পোলা হইব, উনি আর কোনো টেনশন টেনশন করে নাই। কারণ আল্লাহর কথা কি মিথ্যা? হ্যাঁ, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহর সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হয় না, যদিও হয় আপনার আমার পাপের কারণে। এটা আল্লাহ বলে দিয়েছে, লা আত-তাকদীরু লা ইরাদ্দু ইল্লা বিদ-দুআ ইল্লা বিল খাসারা ইল্লা বিল পাপ। বাসন্দে আমি কেন বলতে চাইছিলাম, এই মাসটা আল্লাহর কাছে কয়েকটা দিক দিয়ে দামি, ভালো করে মাথায় করে নিয়ে যান। 1 নাম্বার, এই মাসের পরে 6টা রোজা আছে। 1টা রোজা 6টা রোজা রাখলে পুরা বছর রোজা রাখার সওয়াব হবে। এই মাসের মধ্যে আমার নবী একটা বিবাহের ঘটকালি করছে, আমার প্রিয় নবী। সেই ঘটকালিটা হলো মা আয়েশার বিবাহের। বাংলাদেশে অনেক নাস্তিক আছে, অনেক নাস্তিক আছে। আমার নবীর টিটকারা দিয়া বলে, নবী মুহাম্মদ 6 বছরের মেয়ে আয়েশারে কেমনে বিবাহ করলো? 6 বছরের আয়েশা নবীর থেকে অন্তত 50 বছরের কাছাকাছি বয়সের সময় বিয়ে করলো, 50 বছরের বড়। এই মেয়েটাকে বিশ্ব নবী কেমনে বিবাহ করলো? একটা পুরুষের বয়স 53 বা 54 বছর, আর আয়েশার বয়স 6 বছর। 6 বছর বয়সে কেমনে বিবাহ করলে? এটাই তো নাস্তিকদের মাথা ব্যথা। ভালো করে বুঝিয়া লও, কোরআন হাদিস বিশ্লেষণ করিয়া দেখো। রমজান মাসের পরে আমার নবী একটা মাস ছিল শাওয়াল মাস। এই মাসে আমার আল্লাহ পাক আমার নবীর ইশারাতান বলছে, আপনি খাদিজার ইন্তেকালের পরে আপনার মনটা ভালো না, আমি আল্লাহ জীবনের প্রথম আপনার বিবি দিছি, ওই বিবিটার আরো 3টা বিবাহ ছিল। আমি আল্লাহ আপনার এমন একটা কুমারী মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুতি নিতে বলছি, যেই মেয়েটা হবে জান্নাতের সাথী, দুনিয়ারও সাথী। এমন একটা মেয়ে আমি আপনাকে দিব, পৃথিবীর কোন পুরুষের সাথে বিয়ে হয় নাই। নবীর 11 জন বিবির মধ্যে সবগুলা বিবি হলো বিবাহিতা। বুঝেন নাই? সবগুলা বিবি বিবাহিতা, একটা বিবি ছাড়া। আমার আল্লাহ বুঝাই দিলেন, নবী বিবাহিতা বিবিগুলো আপনারে দিছি, মনের মধ্যে কষ্ট থাকতে পারে আল্লাহ আমার একটা কুমারী বিবি দিল না। কুমারী মানে অবিবাহিতা। আর কুমারী শব্দের অর্থ আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। জুমার মসজিদে কুমারী বলা হয় যেই মেয়েটা জীবনে কোনোদিন কোন পুরুষের সাথে সংসার সম্ভব মনে যায় নাই, তাকে বলে কুমারী। মনে হয় আমার কথা বুঝতে পারে নাই, বালেক পুরুষ বুঝতে পেরেছে। কুমারী তাকেই বলে। মা আয়েশা এমন একজন কুমারী, বাবা আমার আল্লাহ এমন বয়সে বিবাহ দিলেন, অন্য পুরুষের সংসর্গ তো দূরের কথা, যেই বয়সে তার প্রেম বোঝারই বয়স হয় নাই। কথা কন না কেন? এমন কুমারী কুমারী আমার মা, আপনার মা আয়েশা, যে 6 বছরের মাইয়া বোঝে কি? কি বুঝে বলেন? আপনারও যদি 6 বছরের মাইয়া থাকে, আমারও যদি 6 বছরের মেয়ে থাকে, এই মেয়ে কিছু বুঝবে? হ্যাঁ, কিচ্ছু বুঝবে না। এই ডিজিটাল যুগও তো বুঝে না। 4 বছর, 6 বছর, 5 বছর মেয়ে বেজুক, বুঝে কি? এই জন্য আমার আল্লাহ দেখেন সিস্টেম দেখেন। আমার আল্লাহ 6 বছর আলো আয়েশা বিবাহের ঘটকালি করতেছে স্বয়ং মালিক আল্লাহ। কেমনে? নবী আমার ঘুমায় আছে, মনের মধ্যে বড় কষ্ট, বিবিটা মারা গেছে, আর একটা বিবি বিয়ে করছে 3 মাস পরে, মা জায়নাবকে, মা সাউদাকে। নবীর বিবাহের দ্বিতীয় বিবাহ হলো মা সাউদা। মা সাউদার বয়স ছিল তখন 80 কাছাকাছি। সুবহানাল্লাহ কোন জানা? তো যে নাস্তিক গুলা কয় নবী সেক্সুয়ালের কারণে বিয়ে করছে, ওগো কপালে জুতার বাড়ি। কথা বল না কেন? জীবনে প্রথম বিয়ে করছে 40 বছর, দ্বিতীয় বিয়েটা করলো তার ডাবল বয়সে। কোন মানুষ যদি যৌবনের কারণে বিয়ে করে, এক বিবি তো আমার হয় না, আর এক বিবি লাগবে, এ বুড়া বিটিরে বিয়ে করে। মা সাউদা প্রায় 80 বছরের কাছাকাছি, 70 বছর প্লাস। ওই ঘরে নাতি পোতা হইছে, আমার নবী যাদেরকে নিজে বাজার করে খাওয়াইছে নাতি পোতারে। মা সাউদার নাতি পোতা গুলো আমার বিশ্ব নবী নিজে বাজার করে খাওয়াইতো। সুবহানাল্লাহ বলেন না? তার নাতি পোতারে নবী বিয়ে দিছে নিজে টাকা খরচ করে। আজকে আমার নবীরে তোহমাত লাগায়, নবী এতগুলো বিয়ে করছে। হ্যাঁ রে, বাংলাদেশের বাইরে বইয়ে তোহমাত লাগা। আজকে পারলে বাংলাদেশে আয় না, যেই জায়গায় বসে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে, হাতটা ওইখানে মুছড়ে ভেঙে গেলাম। যেই জায়গায় বসে মাথা উঁচা করে নবীর গালি দিবে, ওই জায়গায় কল্লাটা উড়াই দেবে। দল যেটা মনে হয় সেটা করতে পারি, নবীর নিয়ে কেউ রাজনীতি করলার জায়গায় মারা করে গেল। এই মাছটা আর এক দিক দিয়ে দাবি। আমার নবী ঘুমাই আছে, এমনি টাইমে খবর আসলো। ঘুমের মধ্যে নবীর ঘুমও তো ওহী। ওহী দুই প্রকার মনে রাখবেন, মাতলু বাইরে মাতলু। মাতলু বলা হয় ডাইরেক্ট জিবরাইল যেটা নিয়ে আসছে, এটার বলে কোরআন। গায়রে মাতলু যেটা জিবরাইল স্বপ্নের মাধ্যমে নবীর শিখাইছে, যেরকম নামাজ কেমনে পড়তে হয়, জামাত। আপনি বুঝেন না আমার কথা? এই যে জামাতে যে নামাজ পড়তে হয়, দাঁড়ায় কাতার সুদা করতে হয়, এটা কি কোরআনে আছে? কথা বল না কেন? সূরা ফাতিহা যে নামাজের ভিতরে পড়া ওয়াজিব, এটা আছে কোরআনে? কোথাও দেখাইতে পারবে না। বরঞ্চ কিরাত পড়া ফরজ আছে। কিরাত ছাড়া যেটা মনে হয় সেটা পড়তে পারেন আপনি, কিন্তু নামাজের মধ্যে যে প্রথম প্রত্যেক রাকাতের শুরুতে ফাতিহা পড়তে হবে, এটা যে ওয়াজিব নামাজের জন্য 14টা ওয়াজিবের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এটা কইতে পাইছেন? এটা তো কোরআনে নাই, এটা জিবরাইল নবীর শিখাইছে, এটাই গায়রে মাতলু। আরো জোরে, আরো জোরে। কোরআনে শুধু নামাজের মধ্যে কয়েকটা ফরজের কথা আছে, কিয়াম করা, রুকু করা, সিজদা করা, এই কটা আছে। আর ওয়াক্ত সময় কিবলামুখী হয়ে নামাজ পড়া, ফাওয়াল্লি ওয়াজহিক, কোরআনে আসছে কিবলার দিক ফিরে নামাজ পড়েন। আল কুম ওয়াল লাইল, কুম আছে দাঁড়ায় নামাজ পড়তে হবে, আর রুকআই সুজুদ রুকু করতে হবে, সিজদা করতে হবে, কোরআনের হুকুম। এরপরে তো নাই আর কিচ্ছু নাই। তাশাহুদ পড়া নাই, আঙ্গুল উঠানো নাই, হাত বাঁধার কথা নাই, তারপরে সূরা ফাতিহার কথা নাই, আপনি যে নিয়াত বাইন্দা খারাপেন এইগুলা নাই। এগুলো কই পাইবে? বাংলাদেশে একটা গ্রুপ আছে আহলে কোরআন, এই জন্য ওরা নামাজও পড়ে না, জানেন আপনারা? এই বদমাইশের বাড়ি এলো নারায়ণগঞ্জ, আহলে কোরআন, ও নামাজ পড়ে না, বলে নামাজের কথা কোরআনে নাই। আর নামাজের কথা আছে 3 ওয়াক্ত, ও 3 ওয়াক্ত পড়ে, নামাজের ভিতরে ফাতিহা পড়ে না, শুধু যেটা মনে চায় সেটা পড়ে। এরও কিছু মুরিদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ কইলেন না? কত যে গ্রুপ বাইরে এসে। কয়েকদিন আগে ইনাইতুল আব্বাসী আল্লাহকে হাজির হয়েছিল, বদমাইশটা দেখছেন ইউটিউবে, দাঁড়ায় টিকা থাকতে পারে না, লাস্টে মাফ চেয়ে গেছে। মাফ চাইলে কি হবে? লোহা আপনি জটই পিডান, যেই যেই পিডাই হয়তো চ্যাপ্টা লোহাই থাকবে। যারা একবার দেখবেন বদমাইশ হয়ে গেছে, এগুলো পিডাই লোহার কামড়ে, যদি হইতো আবু জেহেল হইতো। কথা কন না কেন? যদি হইতো হুজুরের চাচা আবু লাহাবও হইতো, আবু তালেবও হইতো। যে লোকটা 25টা বছর আমার নবীরে কোলে পিঠে করে মানুষ করছে, 25টা বছর জীবনে একটা রাত্র কোথাও যাইতেও দেয় নাই নবীরে। মক্কায় মেলা বসতো, মেলা এই কেদুয়া ব্রিজের এখানে মেলা বসতো, হাজি সাহেবরা এই পাহাড়ের উপরে মেলা হইতো, অনেক বড় মেলা। আপনি যখন কেদুয়া ব্রিজের নিচ দিয়ে কাকিয়া বাজার হালাকা কাকিয়ার দিকে যাবেন, ওই পাহাড়গুলো এখন ভেঙে ফেলাইছে। এখানে বারমায়াদের বসত বাড়ি ছিল, এই পাহাড়ে এখানে বিশাল বড় মেলা বসতো। এই মেলা এখানে কাকিয়া বাজারে যখন মেলা বসতো, ওই কাকিয়া বাজারটাই ছিল ওই আদিম যুগ থেকে ওই বাজার এখনো বন্ধ ছিল। এখন নতুন করে মডেলিং বাজার করতেছে সরকার। তো এই কাকিয়া বাজারে এখানে মেলা হইতো, এমনকি আমার নবীর চাচা ওই বাজারেও যাইতে দিল না। মোহাম্মদ, যাওয়া যাবে না বাবা, তুমি যাবা রোদ্রে লাল হয়ে যাবা, আমি চাচা সহ্য করতে পারবো না। কত আদর করতে পারতি যেটা। আমার নবী একদিন অনেক রিকোয়েস্ট করছে, চাচা মিনার বাজারে মেলা বইছে, আমরা একটু যাই, ওইখানে মূর্তি বিক্রি হইতেছে। মিনার বাজারে মূর্তি বিক্রি হইতো, কোরবানি দেওয়ার জন্য অনেক মূর্তি বাজার বিক্রি হইতো। তোমার জিয়া এই শাওয়াল মাসে অর্থাৎ ঈদের পরে আর হলো মুহররম মাসে, দুই মাসে মেলা বসতো মিনায়। তো নবী আমার অনেক রিকোয়েস্ট করছে, চাচারে চাচা আপনি যদি বলতেন আমি একটু মেলায় যেতাম, দেখতাম মানুষগুলা কি করে। আবু তালেব বলে, ভাতিজা যদি যেতে হয় আমার কান্দে চড়ে যাবা। চাচার একটু গোসল করতে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে। নবী স্বাস্থ্য ভাই জাফরের সাথে রওনা দিছে। আলীর বড় ভাই জাফর আমার নবীর থেকে বাবা মাত্র 1 বছরের বড়, কেউ বলেন 1 বছরের ছোট, যাই হোক বা ইখতিলাফ, ছোট অথবা বড়। এই জাফরের সাথে বিশ্ব নবী রওনা দিছে। ইন দি মিন টাইমে আবু তালেবের চোখ দুটা গরম হয়ে গেছে। আবু তালেবের বিবির নাম ছিল ফাতেমা, অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা। তখন তো আলীর খবরও নাই, আলী তো মায়ের গর্বেও নাই। এ বাজার আমার নবীর বয়স যখন 40 বছর, আল্লাহু আকবার বলেন না, তখন আলীর বয়স হতো 10 থেকে 12 বছর। হিসাব করেন কত বছরের ছোট আমার নবী। নবীর থেকে আলী কত বছরের ছোট, তাই চিন্তা করেন। আলীর বড় ভাই বিবাহ শাদী করার পরে আলীর জন্ম, আর আলীর জন্ম হলো তার মায়ের বৃদ্ধ বয়সে। এই যে অনেক আছে না, অনেক মা বাবার বুড়াকালে ছেলে মেয়ে হয়, এই আলী হলো বরকতপূর্ণ একটা সন্তান। যখন মারহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা মা কাবা ঘর তওয়াফ করতে 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 কাবার ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম। বরকতপূর্ণ আলী। আলী আমার নবীর অনেক আদরের ছিলেন, কারণ আলীর কয়েকটা গুণ ছিলেন। আলী সবসময় বলতেন আমি দুই ফাতেমার মালিক। 1 নম্বর আমার মার নাম ফাতেমা, আমার জান্নাতি সমস্ত মহিলাদের আল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসা আল জান্নাহ, সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমা। একজন হলো আমার বিবি, আর একজন হলো আমার জনমদুখিনী মা। তা আলীর মা ফাতেমারে বাপে খুব আতাউতা কাছে হালাইছে, এই মোহাম্মদ কই ভাই, যে বাঘের মতো সে বাঘের মতো, সব জায়গায় বাঘের মতো। আপনার আমার মতো বাহিরে মসজিদের সব জায়গায় আলহামদুলিল্লাহ অনেকে দেখবেন হাটে বাজারে নেতা, সব জায়গায় রিক্সা চালকের কাছে নেতাগিরি, বোর কাছে যে মেনতা, কথা কর না কেন, একবারে মনে হয় সে সরমনার বিশ্বাস। রিক্সা ভাড়া তাও বোর কাছ থেকে নিয়ে নেয়, এই স্বামীটা একটু দেও তো মালিকার মা, একটু খুলে ভাড়া নিয়ে যায়। মগা টাকা কামাও তুমি, চাকরি করো তুমি, চাবি বোর কাছে, চাবি তোমার কাছে থাকবে। কোন মহিলার কাছে চাবি রাখা সুন্নাতের খেলাফ নিয়া জানো তুমি, এই হাদিস জানেন আপনি, এ ভালো করে বুঝেন। কোন মহিলার কাছে আপনার মানি অর্থাৎ টাকার চাবি মহিলার কাছে রাখা জায়েজ নাই, কারণ মহিলার কাছে রাখবেন তো ওই সংসারে কোনোদিন শান্তি থাকবে না। কারণ তার ইচ্ছা মতো খরচ করবে, তুমি স্বামীরে লাগবো না। আর যদি আপনার কাছে থাকে, কাতর আলীর মা কয় টাকা মাংসের হিসাব দে, পরবর্তীতে নিতে হইলে হিসাব দিয়ে নিতে হবে, কথা কন না কেন। আর আপনার বিবিরে কন্ট্রোলিং এ রাখার জন্য মেন শর্ত হলো আপনার মানি, টাকা। টাকা ঠিক মতো ছেড়ে দিবেন, জীবনে বিবি আপনার কন্ট্রোলে থাকবে না, যখন খুশি তখন মার্কেটে যাবে, যখন খুশি বিপর্যয় চলবে। এই জন্য তো বিশ্বনবী আলমারির চাবি কোনোদিন বিবিদের কাছে দেয় নাই। আর আপনার তো মাশাআল্লাহ বিবির কাছে না, বিবির বালিশের নিচে থাকে। তুমি মগা যাইয়া ভিক্ষুকের মতো কসাবি দাও তো তাসলির মা, না এটা সুন্নতের খেলাফ। আপনার চাবি, মানির চাবি, টাকার চাবি আপনার কাছে থাকবে, আপনার নামে অ্যাকাউন্ট থাকবে, জীবনে কোনোদিন বিবি আপনার উপর দিয়ে কথা বলতে পারবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি বলি না, কোরআনে বলছে ডাইরেক্ট সবকিছু তুমি উপর দিয়ে থাকবে, আমি কইছি না, কোরআনে কইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে সর্বক্ষেত্রে মহিলার থেকে উপরে। কে তুমি বউর কাছে নিচে থাকবা? টাকার দিক দিয়া সে নিচে, সব জায়গায় নিচে থাকবে। কথা বল না কেন? এটা আমি কইছি? কে কইছে? জোরে কর না। শেখ হাসিনা কইছে? শেখ হাসিনা কইছে? শেখ হাসিনা ঠিকই কইছে। হে পুরুষের সম্মান বাড়াই দিয়ে মহিলার বাড়াই দিয়া পুরুষের নিচে দাবাই দিচ্ছে। কারণ পুরুষের কোনো মামলা নাই, আপনি বোন নামে মামলা করতে যান উল্টা ফিল আপনারা গরম ডিম দিবে। পুরুষে যদি কোনো মহিলার নামে অর্থাৎ আপনার বিবির নামে মামলা করতে যাবেন, বাংলাদেশের আইন কোন পুরুষের মামলা স্ত্রীর বিরুদ্ধে করতে পারবেন না। আপনি আপনার ঘরে থাকাকালীন যান না একটা মামলা করেন আপনার বোন নামে, নিব না। হালাকে আপনার বউ যদি একদিন পুলিশ আরো কয় 4টা মামলা দেন। 1 নম্বরে খোরপোষ, 2 নম্বরে টর্চারিং, 3 নম্বরে নারী নির্যাতন, 4 নম্বরে যৌথ। পুলিশে কথা কন না কেন? জোরে কন। আর যদি কন আমার 33 বছরের জমানো সব টাকাগুলো চুরি করে গেছে, তার বাপের বাড়ি বিল্ডিং করছে, জোলা করছে, পুলিশ কবে আপনি বাইরাবেন না বানমু? আপনারে কোনো আইন নাই। কথা কন না কেন? এই আইন সৌদি আরবে আছে, পুলিশ নির্যাতনের আইন সৌদি আরবে আছে। সৌদি আরবে আছে নারী নির্যাতনের আইন যেরকম আছে, পুরুষ নির্যাতনের আইনও সৌদি আরব আছে। এটা বিশ্ব নবীর আইন। মারহাবা। বাসন্দে ভালো করে বুঝবেন, আমার বিশ্ব নবী ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখতেছেন আমি যেটা বলতে চাইছিলাম, আলিম বাবা এত চইটা গেলেন বিবির উপরে। এ বাতিজা, কার কাছে বলে গেছে তুই কেন আমার বাতিজার এত তাড়াতাড়ি ছাড়লি? আলীর মা থরথর করে কাঁপতাছে। জাহাফান আপনি আমারে মাফ করে দেন, আসলে এটা আমার দোষ না, আপনার ছেলে জাফরের দোষ। সঙ্গে সঙ্গে বলে জাফরেও দিছি, আজকে তোরেও দিছি। ভাতিজা যদি কোন রকম ভাবে রোদ্রে যায় অসুস্থ হয়ে যায় গো, আমি নিজেই অসুস্থ হয়ে যাব। চাচা পাহলের মতো দৌড়াইতেছে, বাবা মিনার মাঠে পাহাড় বেয়ে বেয়ে দৌড়াইতেছে। হঠাৎ করে আমার নবী মনে মনে ভাবলেন, আমার সাথে শর্ত ছিল চাচারে সাথে করে নিয়ে যাওয়া। নবী তো রিটার্ন আইসা বাড়ি বয়ে রয়েছি, চাচাই তো দৌড়ে মিনায় চলিয়া গেছে। মিনায় তদের দিনকালে যাওয়া কত কষ্ট ছিল বাবা। মা খাদিজার বাড়ির পাশ দিয়ে যাওয়া দিয়া যাওয়ার লাগতো, এখন তো মিনায় যাওয়ার জন্য হাজিদের জন্য বাবা রাস্তা করে দিছে। ততদিন দিনকালে রাস্তা ছিল না বাবা। এই জাওয়ালের জান্নাতুল বাকি কবরস্থান দুই একটাই ছিল রুট, তাও পাহাড় বেয়ে বেয়ে যাওয়ার লাগতো। আবু তালেব দৌড়ে যে মিনার ময়দানের প্রত্যেকটা দোকানদারের কাছে জিজ্ঞেস করে, আমার বাতিজারে দেখছুনি? আমার কলিজার টুকরারে দেখছনি? পুরা মিনার মাঠটারে তন্ন তন্ন করে খুঁজিয়া না পাইয়া পাগলের মতো ছুটে আসছে। আসিয়া দেখে আমার নবী ঘরের মধ্যে। ভাতিজারে তো বাবা রাগ করতে পারবে না, কারণ ভাতিজারে রাগ করলে গজব আসবে। আবু তালেব জানতেন। আমার নবীর নরম ভাষায় মুস্কি হাসি দিয়া কোলের মধ্যে নিয়ে ঘাড়ে নিয়ে চুমা দিয়া কয়, বাবাজি আপনি কি ভাবলেন না আপনি রোদ্রে একা একা যাবেন, আর চাচা করে যাবেন? এই কষ্টটা কি ভাতিজা চাচারে দিতে পারলেন? আমার লাগে কি একটু মায়া লাগলো না? এই 4.5 কিলোমিটার রাস্তা আমি পাগলের মতো দৌড়ে গেলাম আর আসলাম। তোমার কি একটু মায়া লাগলো না বাবা? আমার নবী চাচারে মুখের মধ্যে দুইটা চুমা দিয়া কয়, চাচা আপনি যে কষ্ট করে গেছেন আর আসছেন, আমি মুহাম্মদ অনেক কষ্ট পাইছি, কিন্তু আর একদিক দিয়ে আমি শান্তি পাইছি। সেই দিকটা হলো, আমার বাবা আব্দুল্লাহ যদি পয়সা থাকতো, আমার বাবা আমারে আধা ঘন্টা পিটাইতো, কিন্তু আপনি একটা কটু কথাও কইলেন না। চাচা আমি তো ভাবছিলাম আপনি যে রাগী মানুষ, মিনার দিকে ফিরে আইসে আমার একটা আছাড় মারবেন। চাচা আমি আপনার ভয়ে মুখ লাল করে বসেছিলাম। আবু তালেবের আওয়াজটা শুনি, এখন তুমিও নবীর প্রেমের আওয়াজ দিবা। আবু তালেব নবীর মুখের মধ্যে চাইবা ধরে বলে, ও কলিজায় আমার, ও আমার কলিজা, তুমি কি এইটা জানো না, নিজের শরীরে যদি কেউ ব্যক্তি আঘাত করে, কোন হামুড়ি দিয়া বাড়ি মারে, ব্যথা কে পায়? আমার নবী কয়, যে বাড়ি মারে সে পায়। আবু তালেব বলে, তোমার গায়ে আমি হাত দিব, ওই ব্যথাটা তো আমার কলিজায় লাগা যাবে রে বাবা। তুমি কি জানো, তুমি আমার একটা কলিজা। কেন এই কথাটা বলছি বাবা? এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। এত আদরের চাচা 25টা বছর ধরে এত কষ্ট করে লালন পালন করলো, এই চাচাটাও কিন্তু মৃত্যুর সময় কালে মানুষই হইল না। তাহলে বোঝা গেল হেদায়েত কার হাতে। জোরে কর, আরো জোরে কর। হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত কোন নবীর হাতে না। নবীর হাতে থাকলে নবী বুঝাইয়া শুনাইয়া শাসারে বলতে পারতেন, লা তাহতাদি মান আহবাবতা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। প্রতি জুমার দিন প্রত্যেকটা খতিব সাহেব এই হাদিসটা পড়ে, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদিল্লহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক একমাত্র রব, যারে দিবে সেই পাবে। ওমাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু, যারে দিবে না সে নবী গালের মধ্যে ফু দিল কামো কামো। কথা কর না, নবী কি কম চেষ্টা করছে? আবু তালেবের গালের মধ্যে ফু দিছে, জিব্বা দিছে, এই আঙ্গুলটা দিয়ে অনেক আদর করছে চাচা, একবারে বেড়ে লড়ায় লা ইলাহা কর না পারে নাই। তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? এই চাচাটাও নাই, বিবিটাও নাই, মারা গেছে দনজন, এক দুটা বন্ধু বান্ধবী। নবী অনেক কষ্ট নিয়ে ঘুমায় আছে এই মাসে। মারহাবা বললেন না? বলছিলাম না এই মাসের আরেকটা দাম আছে, শোনেন তাহলে। নবী ঘুমাই রয়েছে, ডাইন হাতে মাথাটা দিয়া, গায়রে মাতলু ওহি। নবী তাকান না, কে যেন বলতেছে আপনি মাথার দিকে তাকান। তাকায় দেখে নতুন বধূ সাইজা একটা মেয়ে ওড়না পরিধান করিয়া, ওড়নি পরিধান করে মাথার কাছে বয়ে রয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটার ওড়নাটা সরায় দেখেন কে। নবী কয়, না, অন্য মেয়ের ওড়না আমি খুলবো কেন? জিবরাইল বলে, আমি নিজেই দেখায় দেই আপনার পাশে কে বসা। জিবরাইল নিজে কাপড় সরায়া বোরকা পর্দা সরায় দেখে আর কেউ না, আবু বকরের কলিজার একটা কলিজার, নাম তার আয়েশা। নবী আয়েশারে এই বিবাহের আগে মাত্র কয়েকদিন দেখছে, ছোট্ট মানুষ। নবীর কাছে ঘুরঘুর করে ঘুরছে, নবী কয়ে ডাকছে, নবী কয়ে কি সুন্দর। নবীরে চুমা দিছে, কোলে বইছে, বন্ধুর মাইয়া, সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর মাইয়া। আইয়া নবীর কোলে বইছে, নবীরে চুমা দিছে, নবীর চুলগুলো আশ্রয় দিছে, নবীরে সুন্দর করে আদর করছে। আরে ভাই, এই জিনিসটা আল্লাহর কাছে ভালো লাগে গেছে। নবীর আদর করছে, নবীর কাপড় চুপড় দেয়া দিছে, বাস। আমার নবী কয়, এই যে আয়েশা, এটা কেমনে কি হলো? বয়সের তাৎপর্য কই? জিবরাইল, বয়স আর মহেশ নাই, মালিক যে সিদ্ধান্ত নাই ওইটাই। জোরে কয়। মারিয়াম চায় নাই যে আমার পেটে বাচ্চা আসুক, বিয়া হয় নাই, কেউ ধরে নাই, কেউ তারে মস করে নাই। পৃথিবীর কেউ তারে মস করে নাই, কেউ ধরে নাই, চোখেও দেখে নাই। সেই মারিয়ামের ঘরে আল্লাহ ডিসিশন নিছে পোলা দিবে, দিছে তাও নবী। 6 বছরের মেয়ে, আপনার সমস্যা কি? ডিসিশন সে নিছে, বটকালে সে নিজে করতেছে। মারহাবা বলেন। তুমি কি জানো জিবরাইল সারা মক্কার মানুষগুলো আমার বিরুদ্ধে কথা বলবে যে এই বেটা নারীর পাগল না, তোমরা কইতাছ এই 6 বছরের মেয়েরে কেমনে বিয়ে করবে? জিবরাইল শব্দের ভিতরে কইতেছে এটা আপনার দায়িত্ব না, দায়িত্ব তার। কার কার? বাজান দেবার মাত্র 2 মিনিটের মধ্যে শুনাইয়া দেই যেই নাস্তিকগুলা বলে নবী সেক্সুয়াল কারণে আয়েশারে বিয়ে করছি, ওদের কপালে জুতার বাড়ি। ঘটকালি কে করলো? জিবরাইল সারা পৃথিবীতে নবী আল্লাহ সারা জিবরাইল সারা নবী নিজের সিদ্ধান্ত করছে। হ্যাঁ, জিবরাইল বলা মানে আল্লাহ নিজের বলা। বাজনরে জিবরাইল চলে গেল, নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করে কামটা কেমনে কি করি, কেমনে কি করি, কেমনে কি করি, কেমনে প্রস্তাব দেই। এর মধ্যে বাবা ঘুম থেকে জায়গা দেখে একটু পরেই বন্ধু আবু বকর হাজির। আবু বকর রে, কাম তো নতুন একটা শরীয়ত গটিয়া গেছে যেটা কোনোদিন আমি কল্পনাও করি নাই। কি কল্পনা করেন নাই? নবী ঘুমের ভিতরে কোনো ওহী আসছে কিনা। হ্যাঁ আবু বকর, ওহী আসিয়া গেছে গায়রে মাত্র। কি আসছে সেটা প্র্যাকটিক্যাল ওহী। এতদিন তুমি ছিল আমার বন্ধু, আজ থেকে হয়ে যাবা শ্বশুর। শ্বশুর আমার থেকে সৌভাগ্যবান কি আছে রে? এইটা যদি আপনার আমার ক্ষেত্রে হইতো, প্রথম শটে আতর বাড়ি দেখে তোর বন্ধুর গোষ্ঠী কিলাই বেড়া। এতদিন চললাম সেই ল্যাংটা কালের থেকে, তুই আমার মাইয়া বিয়ে করবি বুড়া বসে? কতক্ষণ না কেন জোরে কর। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জামাই হবেন। তখন আসমার বিয়ের কথাবার্তা চলতেছে। আসমার বয়স আয়েশার বয়স 6 হইলে আসমা যদি 10-12 বছরে বড় হয়, কয় বছর হয়? 17 বছর, 16-17 বছর আসমার বয়সের বিয়ের কথা চলতেছে। দৌড়ে গেছে আবু বকর, দৌড়ে যায় আসমারে রেডি করে থুইছে। নবী মাইয়া রেডি। নবীকে কথা শুনলা না বললা না, দিলা দৌড়। কোনডা মাইয়া? কাসমা না, তোমার মেয়ে ছোটডা। আবু বকর ফ্রিজ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ছোটডার ঘটকালি আল্লাহ করছে, তা আমার লেগে আরো সুবিধা। কারণ আসমার কথাবার্তা বিয়ে ঠিকঠাক হয়ে গেছে এক জায়গায়। এর ভিতরে আল্লাহ যদি ওহী দিয়ে দেয় তাহলে মেয়ে অন্য দিক দিয়ে একটা ওয়াদা খেলা বইল না। আবু বকর আরো খুশি, হুজুর তাহলে ওই ওয়াদাও ঠিক থাকলো আর আমার দামও বেড়ে গেল। বাজানের সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা শুনছেন, যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের বানানো কাবায় যে আপনারা আমরা তওব করি, এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে অর্থাৎ জুবাইরের সাথে আব্দুল্লাহ ইবনে জুবাইর অর্থাৎ আব্দুল্লাহ হলো নবীর ভাইরা বেটা, জুবাইর হলো তার বাবা। এই জুবাইরের সাথে বিশ্বনবী নিজে নিজে বিয়ে দিয়েছে। এর কারণ মারহাবা। সঙ্গে সঙ্গে বলতেছে নবী গো এক সেকেন্ড দেরি করতে হবে না, আমি এখনই যাচ্ছি। অতি দ্রুত বাসায় গেলেন, বললেন উম্মে আয়েশাকে বললেন মেয়েরে তাড়াতাড়ি করে কাপড় পরাও, 3 পিস পরাও। বলে 3 পিস তো রেডি। কয় ওইটা না আয়েশা, বলো কি এটা তোমার মাইয়া? এখানে যদি আমার বউ হইতো আপনি যদিও রসুলের দিক দিয়ে রাজি হইতেন, বউতে কিছু না কিছু আপনার একটা কটু কথা কইতো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি বলতেছে আর দেরি নয় আসমা 3 পিস পর, কেন রসুলের সাথে তোর বিবাহের বন্ধনে আবদ্ধ হবে। মা কেমন, মায়া কেমন, মেয়ে কেমন গো বাবা? আমার মা তোমার মা। আয়েশা লাভ দিয়ে দাঁড়ায় বলে মাগো বিবাহ দেবা ঠিকই, আমার কাছে কি একটু জিজ্ঞেস করলা না? সঙ্গে সঙ্গে হাদিস, এই জন্য নবী হাদিস থেকে হাদিস, কোনো কুমারী মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার কোনো পারমিশন দরকার শরীয়তে গ্রহণযোগ্য নয়। সাইয়্যেবা অর্থাৎ বিবাহিতা মেয়ে বিবাহ দেওয়ার জন্য মা বাবার শর্ত তার জিজ্ঞেস করা। কোনো কুমারী মেয়েকে বিবাহের জন্য বাবা মা যেটা সিদ্ধান্ত নেবে এটাই সিদ্ধান্ত। আয়েশা তোর আবার সিদ্ধান্ত কি? বিশ্বনবী বলছে কুমারী কোনো সিদ্ধান্ত নেই, আমরা ভালো বুঝি। আয়েশা বলে, বাবা গো অন্তত আমার একটা অনুমতি তো দরকার আছে। কি অনুমতি বল? ও বাবা আমি তো রাজি নাও থাকতে পারি। টান দিয়ে তরবারি উঠে বলে, তুই যদি একবার বলস রাজি না, তোরে আর দুনিয়া আমি রাখবো না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোর স্বামী হবে না, এর চাইতে দামি আর কি থাকতে পারে। আমি দামি মানুষের শ্বশুর হব, আমার জীবনটা ধন্য মা, তোর মা অর্থাৎ আমার নবীর শাশুড়ি হবে। আয়েশা বলে, বাবা গো আমার কথা একটা কথা শুনো, এরপরে পছন্দ হইলে তুমি আমারে মাইরো, না পছন্দ হলে মাইরো, পছন্দ হইলে নবীর কাছে একবার রিটার্ন যাও, নবীকে জিজ্ঞেস করবা, বাবা আমি এখনো পর্যন্ত তোমার কাছে ঘুমাইলে 6 বছরের আয়েশা, তোমার পেটের উপরে আমার পাওটা লাগিয়ে যায়, তোমার পেটের উপরে পাও না দিলে আমার ঘুম আসে না। আমি যে নবীর ঘরে যাব, নবীর থেকে প্রায় 50 বছরের কাছাকাছি আমি বয়সে ছোট, আমি যদি নবীর ঘরে যাই গো বাবা, আমার পাওটা হয়তো কোনো এক সময় নবীর গায়ে লাগা যাইতে পারে। বাবা আমার কারণে কি তুমি মওলার কাছে অপরাধী হয়ে যাওয়া? হে আবু বকরের মেয়ে, তুই কেমন মেয়ে, তোর বাবা অপরাধী হয়ে গেল, তোর পাও দুইটা নবীর গায়ে লেগে গেল। নবী যদি আমার ছোট্ট বয়স হিসাবে যদি এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আমি আয়েশা 100% রাজি। আবু বকর চোখের পানি মুছতে মুছতে নবীর কাছে রিটার্ন আসছে, নবীজি আমার আয়েশাই প্রস্তাবে রাজি। আমার নবী বললেন, আবু বকর রে, আমার আয়েশা যখন রাজি হইছে, আমার আয়েশারে বলিয়া দিও, আমার আয়েশার সব অপরাধ আমি নবী ক্ষমা করে দিব। সূরা নিসার তাফসীরে দেখবেন এই কথাটাই মা আয়েশা ফাতেমারে বলছিল নবীর ইন্তেকালের মাত্র কয়েক বছর আগে, যে আমি তো ওই দিক দিয়ে তোমার থেকে দামি রে ফাতেমা, তোমার বাবা আমার সব অপরাধ বিয়ের আগেই ক্ষমা করে দিয়েছে, আর একটা আমারে পবিত্র হিসাবে ঘোষণা দিয়েছে আল্লাহ স্বয়ং কোরআনে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই মাসটা আরো কয়েক দিক দিয়ে দামি আছে ইনশাআল্লাহ। তাহলে দুইটা পাইলেন, নবীর বিবাহ এই মাসে ঘটকালি কে করছে? জোরে কর। এই জন্য এই মাসে বিয়ে করতে হবে আজান দিয়ে, তাই না? অনেক যুবক মাসলা দেয়, কে ফতোয়া দিছে এই মাসে বিয়ে করা বলে সুন্নাতের খেলাফ, তারপরে কান ভাড়ায় লাভ হবে না, বরঞ্চ এই মাসে বিয়ে করা নবীর সুন্নাহ। কথা বল না কেন? অতএব আল্লাহ তাআলা আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল করার তৌফিক দান করুক, সচ্চরিত্রবান একটা বিবি, সচ্চরিত্রবান সন্তান সবাইকে দান করুন। আসেন দোয়া করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 24,000 টাকা, আলহামদুলিল্লাহ অনেক টাকা হয়েছে। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সদস্য জনাব ফজলুর রহমান ফজল ভাই, ফজল সাহেবের বন্ধু জনাব খোকন অসুস্থ, হাসপাতালে ভর্তি, দোয়া চেয়েছেন, আল্লাহ খোকন ভাইকে সুস্থ করে দেবেন। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সদস্য জনাব ইকবাল হোসেন পিয়ারা অসুস্থ, চিকিৎসার জন্য আগামীকাল ইন্ডিয়া যাবে, সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ আমার ভাইকে সুস্থ করে দেন, পিয়ার ভাইকে সুস্থ করে দিয়ে ইমান আমলের সাথে হায়াতকে ভিক্ষা দেন। জাকারিয়া নামে মসজিদে 500 টাকা দান করেছে, দোয়া চেয়েছে। মরহুম আলমগীর হোসেন সাহেবের স্ত্রী ওজুফা মাদ্রাসা এতিমখানায় 1000 টাকা দান করছেন, আল্লাহ ওজুফাকে আপনি কবুল করেন। ওই যে ফজল ভাইয়ের কথা বলছিলাম, তার বন্ধু খোকন অসুস্থ, দোয়া চেয়েছে, হাসপাতালে ভর্তি, আমিও লিখছিলাম। আক্তার হোসেন লিটন ভাই এই মসজিদ কমিটির সদস্য, আল্লাহর বান্দার অনেক অবদান আছে মসজিদ মাদ্রাসায়, অসুস্থ, আসলে বয়স হলে যা হয়, এই লোকটার জন্য অনেক দোয়া করছি, আল্লাহ আপনি সুস্থতার সাথে ইমানের সাথে কবুল করেন, আল্লাহ তাকে সুস্থ করে দেন, সুস্থ করে দেন। সন্তান বাবার জন্য এত পাগল থাকে, হয়তো আক্তার হোসেন লিটন ভাইয়ের বাবা খোরশেদ আলম সাহেব অনেক অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। এবং নগর আওয়ামী লীগের বড় একজন নেতা, যিনি আওয়ামী লীগের সৃষ্টি লগ্ন থেকে মিরপুরে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমারই পদ্মার ওই পরের সন্তান, অত্যন্ত যাকে আপনারা কোসি ভাই হিসাবে চিনেন, ওনার মা ইন্তেকাল করেছেন। এমপি সাহেব আপনাদের কাছে দোয়া চেয়েছেন কোসি সাহেবের পক্ষ থেকে। আল্লাহ তাআলা তোমার বান্দিকে কবুল করে নেন, আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ইনশাআল্লাহ তাআলা আর একটা দোয়া আমি আপনাদের কাছে করি, সেটা হলো এই, যারা এসির মধ্যে আসেন তো বুঝতেছেন না, যদি এসি না থাকতে মসজিদে গত বছরের মতো তাহলে বুঝতেন গরম কত প্রকার ও কি কি। রচনা লিখতে পারতেন 2-3 পৃষ্ঠা গরম কারে কয়। অতএব এসির মধ্যে নামাজ পড়াইতেছে এবার আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ জোরে নাচতে হয়ে গেল। যারা বাহিরে আছে এসির বাহিরে, ওই বাইরে জানে কত কষ্ট হইতেছে। অতএব গরম অনেক গরম, আল্লাহ আপনি ঠান্ডার ব্যবস্থা করে দেন। সবাই দোয়া করবেন, আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। এখানে আমাদের কমিশনার মানিক সাহেব, জহিরুল ইসলাম মানিক, কাউন্সিলর 3 নং ওয়ার্ড উত্তর সিটি কর্পোরেশনের, উনি আপনাদের কাছে আবেদন জানাইছেন অনেকটি। এখানে বিশেষ করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত থেকে এই মৌসুমে ডেঙ্গু জ্বরের বেশি প্রকোপ দেখা যাইতেছে, ডেঙ্গুর অনেক প্রভাব। আপনার সচেতন থাকবেন। ফুলের টপ, এসির বাতাস, এসির পানি যেখানে জমে এবং এসির যে পাখাগুলি, এখানে অধিকাংশ জায়গায় এসিড মশার জন্ম হয়। এবং আপনার আশেপাশের বাড়িতে জোরজাপটার মধ্যে ফুলের টপ, গাছের ময়লা যেখানে ফেলেন, ওই যে ঝুড়ি, এর ভিতরে এসিড মশার জন্ম নেয়। মশা জন্ম হইতে কিন্তু একদিন সময় লাগে, পরের দিনই ওর কার্যক্রম শুরু হয়। অতএব এটা আপনারা খেয়াল রাখবেন। মানিক সাহেব আপনাদের কাছে এটাই আকুল আবেদন জানিয়েছেন। পয় পরিষ্কার রাখবেন, নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। গরমের প্রকোপ থেকে আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে ঠান্ডার ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন, আপনি একটু রহমতের নজরে তাকায় বৃষ্টির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ বাংলাদেশে ঠান্ডা বাতাসের আবহাওয়ার ব্যবস্থা করিয়া দেন। আমার দেশটা গরিব দেশ, 40°C যদি গরমের প্রকোপ হয় আপনার বান্দাদের অনেক কষ্ট হইতেছে। আল্লাহ বান্দাদেরকে কষ্ট দিয়ে আপনার মনেও তো কষ্ট পাবেন, আমরা জানি। এই গরম সহ্য করতে পারি না, কবরের গরম কেমনে সহ্য করব? দুনিয়ায় গরম লাগলে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা যায় না, এসির বাতাসের মধ্যে বসলে ঠান্ডা লাগে। কবরে দরজা নাই, জানালা নাই, এই গরমের মধ্যে যদি আমার জিন্দেগির সর্বশেষ দিন হয়ে যায়, ওই কবরে কেমনে থাকবো? মা নাই, বাবা নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই। আল্লাহ যারা এখানে আমিন আমিন বলছে প্রত্যেককে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ এদের ছেলে মেয়েদেরকে কবুল করিয়া দাও। সারা বাংলাদেশে তাপ দাহ থেকে আল্লাহ ঠান্ডার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ এত গরম কষ্ট সহ্য করব, এই পুরা মাসটা বরিশাল শহরে ছিলাম, এত গরম। তোমার পাগলরা কত মানুষ পাগলের মতো দাপাইছে মাহফিলে বইয়া। আল্লাহ উত্তরবঙ্গের মানুষের তো আরো বেশি কষ্ট। মেহেরবানি করে আল্লাহ যেখানে কারেন্ট নাই সেখানের মানুষগুলোর রহমতের ছায়ার ব্যবস্থা, বাতাসের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ খাস করে যারা দোয়া চাইছে, খাস করে আক্তার হোসেন লিটন ভাই, খোরশেদ আলম সব অসুস্থ, আল্লাহ খাস করে আরো যারা দোয়া চেয়েছে, এমপি সাহেব দোয়া চেয়েছে তার বাবা মায়ের জন্য এবং কোসি ভাইয়ের মায়ের জন্য, আল্লাহ মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ এত বড় একজন আওয়ামী লীগের নেতা দোয়া চেয়েছে, এমপি সাহেব তার পক্ষ থেকে, আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আরো যারা এখানে অনেকের মা নাই বাবা নাই, কবরে কি বুঝতে জানি না, মেহরবানি করে কবরের শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেক মানুষ অসুস্থ, আমার ঘরের ভিতরে অনেক সদস্য অসুস্থ, আল্লাহ হালিয়ার মধ্যে অনেকে অসুস্থ, মেহরবানি করে সকলে হালিয়াদেরকে সুস্থ রেখে দেন। অনেকের ছেলে মেয়ে অসুস্থ, জ্বরের মধ্যে ভুগতাছে, কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আল্লাহ মেহরবানি করে ডেঙ্গু জ্বর থেকে আপনাদেরকে হেফাজত করেন। আল্লাহ খাস করে আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ শরীফুল হক আব্বাসী নামে তোমার একজন আলেম, তার বাবা অসুস্থ আইসিইউর মধ্যে, আল্লাহ মেহরবানি করে আপনি সুস্থ বানায় দেন, আর যদি হায়াত না থাকে বিদায় করে দেন। আল্লাহ আল্লাহ খাস করে ফজল ভাইয়ের বন্ধু মেহরবানি করে অসুস্থ, আল্লাহ খাস করে তাকে সুস্থ বানায় দেন। আল্লাহ আরো যারা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ বানায় দেন। আল্লাহ খাস করে বর্তমান কমিটি, বিগত কমিটি যারাই কবরে চলে গেছে এই মসজিদ মাসা কমপ্লেক্সে, সবাইকে আপনি কবুল করেন। এদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থ বানায় দেন। আল্লাহ ঈদের ছুটিতে অনেকেই বাসায় গেছে, আসতে পারে নাই, আল্লাহ এদেরকে সহি সালামত আসার তৌফিক দান করে দেন। আল্লাহ অনেকেই দোয়া চাইছে। আল্লাহ খাস করে আমি যখন মসজিদে ঢুকতাছি এক ভাই বলে, হুজুর আমার ভাইগনা, আর একজন বলছে আমার মা আর ভাইগনা একসাথে মারা গেছে, আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে, আল্লাহ কবুল করে না। আল্লাহ আর একজন দোয়া চেয়েছে, মেহরবানি করে কবুল করেন। আল্লাহ যার যেখানে কবরে চলে গেছে মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাওলানা বিরহমাতিহি। যার যার স্থানে দাঁড়ায় চারিদিকে সুন্নাত পড়ে।